আসসালামু আলাইকুম এভরিওয়ান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই পরীক্ষার পরিবর্তিত রুটিনটি দেখে নেব, তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার, চলুন তাহলে আমরা সেই রুটিনটি দেখে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি সেই রুটিনটি কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি, এবং এই রুটিনটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এত যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অফ অ্যাভিয়েশন টেকনোলজি কলেজের অধ্যক্ষ, ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এই পরীক্ষা শুরু হবে সকাল 10টা হতে। পরীক্ষা শুরু হবে 28/5/2023 রবিবার থেকে এবং পরীক্ষা শেষ হবে 6/6/2023 মঙ্গলবার। আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই পরীক্ষার রুটিনটি উঠিয়ে নেবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট করবেন, এবং প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।